যদিও এই সপ্তাহে প্রচণ্ড অনিয়ম হয়েছিল, কিন্তু তাও আমি তোমাদের ওয়েটটা মেপে দেখাচ্ছি। আগেরবারে 59 থেকে কমে 57 হয়েছিল, এবারে 56 থেকে 57-এর মাঝে কাঁটাটা নড়ছে। মানে মোটামুটি যদি ডিজিটাল মিটার ধরা যায় তাহলে এটা 56.5 এটা ধরা যায়। আমরা এখন সেজে গুজে ওপরে যাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। বলো হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রান্না বান্না অর্ধেক হয়ে আছে, অর্ধেক না প্রায় হয়নি বললেই চলে, এসে বাকি রান্না করবো। আমাদের কমপ্লেক্সে পতাকা তোলা হয়ে গেছে, চলছে এদের ফটো সেশন। এটা হচ্ছে আমাদের ছাদ থেকে ভিউ। আমি তোমাদের কোনোদিন আমাদের ছাদের ভিউটা এতদিন অবধি দেখাইনি। আমাদের ছাদের ভিউটা মারাত্মক সুন্দর। এই দিকটা হচ্ছে, যদি দেখো তাহলে পুরো চারিদিকে সবুজ, আর হচ্ছে গ্রামের বাড়ি। এই দিকটা বলতে গেলে বেসিক্যালি পঞ্চায়েত এলাকা। এরপর ক্রমাগত যদি আমাদের বিল্ডিংয়ের বাঁ সাইডটার দিকে চলে আসো তাহলে দেখবে পুরো আরবান এরিয়া। এটা হচ্ছে কলকাতা পৌরসভা। বিল্ডিং, ফ্ল্যাটস, হাই রাইজ, দেখো একটা পুরো বৈপরীত্য। মানে বৈপরীত্যর মাঝে আমাদের ফ্ল্যাটটা ঠিক দাঁড়িয়ে আছে। ছাদ থেকে ফিরে এসে যে প্রথম কাজটা হলো সেটা হচ্ছে আগে তড়িঘড়ি করে চিকেনটা করে নেওয়া। কেননা চিকেন যদি হয়ে থাকে বাকি বড়, মানে সবচেয়ে বড় কাজ এটাই। তারপর টুকটাক টুকটাক করে ধরো আদার্স যে আইটেমগুলো করছি সেগুলো টুক করে হয়ে যাবে, সেগুলো করতে এমন কিছু সময় লাগবে না। আরও তাড়াহুড়ো করছি কারণ 10টা বাজতেই কাজের মেয়েটা চলে আসবে। অলরেডি এখন 9:40 বেজে গেছে, ফলে আমার হাতে বেশি সময় নেই। একটাই ভরসা আজকে, একই রবিবার, তারপরে ছুটির দিন। ও জেনারেলি দেরি করে মানে প্রায় 10:30 সময় আসে, তাই আমার হাতে অলমোস্ট 1 ঘন্টা সময় আছে চিকেনটা করার। কি যে অসম্ভব গরম পড়েছে, এত আমি রান্না করি কিন্তু কখনোই এত হচ্ছে গরম লাগে না। চারিদিকে মেঘ পড়ে আছে কিন্তু হচ্ছে প্রচণ্ড গুমোট হয়ে আছে। বন্ধুরা অলরেডি চলে এসছে, তাই এখানে ফিশ কাটলেট আমি ভাজতে শুরু করেছি আর এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমি এন্ট্রিটা দেখাতে পারিনি কারণ সে সময় আর কি একটু গণ্ডগোল হয়ে গেছিলো, আমার একটা ফোন এসেছিলো, তাই ওদের এন্ট্রিটা দেখাতে পারিনি। আর এই দেখো মনীষা, সৌরিশ আর ওদের মেয়ে রুহি, ওর ভালো নাম রুহানিকা। খুব মিষ্টি বাচ্চা, সবসময় স্মাইলিং থাকে। আর এই দেখো, মানে মনীষা যখনই আসে আমার ছেলের জন্য এক গাদা জিনিস আনে। তো অবভিয়াসলি আমার ছেলে হচ্ছে জিনিসের ব্যাপারে পজিটিভ, সব নিয়ে বসে গেছে, ও কাউকে ভাগ দেবে না কিছু না। কিন্তু রুহি খুব মিষ্টি, রুহি কিন্তু তাতে কিছু মাইন্ড করেন। আজকে কী কী মেনু হয়েছে বলে দিই। এটা ফিশ কাটলেট, এখানে হচ্ছে চিকেনের ঝোল, আর এটা হচ্ছে চিংড়ি পোস্ত, এখানে টমেটো চাটনি, টমেটো আমসত্ব এসব দিয়ে করেছি, আর এইখানে রাখা আছে পাঁপড় ভাজা। ওরা অনেকগুলো মিষ্টি এনেছে, এটা একটু সন্দেশ টাইপের মিষ্টি, আর এইখানে আছে রসগোল্লা। এছাড়া আমি কাস্টার্ড করেছিলাম, সেটা ফ্রিজে রাখা আছে। ব্লগটা আর ফার্দার কিছু শুট করা হয়নি কারণ ছেলে ভীষণ ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিলো, তাই আমি ভয়েস ওভার দিই ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।